বন্ধুরা সবাই ভালো আছো নিশ্চয়ই আজকে আমি আবার সাজানো বাগানের চতুর্থ দৃশ্য এবং পঞ্চম দৃশ্য নিয়ে উপস্থিত হয়েছি আসলে আমাদের এই ছোট্ট উদ্যোগ শুরু হয়েছিল দৃষ্টি প্রতিবন্ধকতা যুক্ত সেই ভাই বোন দাদা দিদিদের কাছে পৌঁছে যাওয়ার জন্য আর সেই তাগিদেই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল যার বৃহৎ রূপ হচ্ছে এই ইউটিউব চ্যানেল সবাই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর আমরা সবাই পৌঁছে যাওয়ার চেষ্টা করছি তোমাদের কানের কাছে এই সমস্ত গল্পগুলোকে নিয়ে এই সমস্ত উপন্যাসগুলোকে নিয়ে নাটকগুলোকে নিয়ে যেগুলো অডিও রূপে শুনতে পেয়ে তোমাদের হয়তো খুব ভালো লাগবে আর আমরা আরও 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 অনেকজনের কাছে অনায়াসেই পৌঁছে যেতে পারবো। সেই জন্যই নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে সেই সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করো এবং তারপরে যে বেল ঘন্টিটা রয়েছে সেই বেল আইকনে ক্লিক করে দাও তো আমরা আগের দিন পড়েছিলাম তৃতীয় দৃশ্য পর্যন্ত যেখানে আমরা দেখতে পেয়েছিলাম গোবিন্দ ডাক্তারের প্রসঙ্গ শুনতে পেয়েছিলাম আমরা সেই গণৎকারের প্রসঙ্গ যে গণৎকার কিনা আদেও ভণ্ড যারা সবাই বলছে যে বাঞ্ছা আর বাঁচবে না কিন্তু কোথাও যেন বাঞ্ছার বাঁচার ওপরেই কিংবা মরার উপরেই নির্ভর করছে গোটা নাটকের সমস্তটা বাঞ্ছা যদি এই মুহূর্তে মারা যায় তাহলে নাটকের পরিণতি হবে অন্য কিন্তু বাঞ্ছাকে যদি আমরা বাঁচিয়ে রাখি কিংবা নাট্যকার যদি তার লেখনের মাধ্যমে বাঞ্ছাকে বাঁচিয়ে রাখে তাহলে হয়তো আমরা দেখতে পাবো বাঞ্ছার জজয়কার দেখা যাক কি হয় নাটকে শেষ পর্যন্ত যে বাঞ্ছা বাঁচে কি বাঞ্ছা মরে নকরি যেতে নাকি বাঞ্ছা যেতে আজকে সাজানো বাগানের চতুর্থ দৃশ্য বাঞ্ছা বাড়ি বিকেলবেলা শেষ সূর্যের সোনালি আলো বাগানের গাছপালার ফাঁক দিয়ে বাঞ্ছার উঠোনে গুপি ঢুকলো গায়ে সিল্কের পাঞ্জাবি পায়ে নতুন জুতো কাঁধে একটা নতুন সুটকেস মানে বুঝতে পারছি আমরা আগে বলেছিলাম যে গুপি হচ্ছে বাঞ্ছা রামের একমাত্র নাতি তিন কুলে তার সবাই মরেছে টিকে রয়েছে নাতি যে নাতি কিনা ফোর টোয়েন্টি এবং সে বাঞ্ছাকে বলেছিল দাদু দামশাই তোমার বাগানটুকু আমাকে দিয়ে দাও আমি বিক্রি করে এখানে ভাটিখানা খুলি কিন্তু বাঞ্ছা রাজি হয়নি বরং উল্টে তার বাগানখানা নকরই হাতে সোপে দিয়েছে এবং বিনিময়ে চেয়ে নিয়েছে প্রত্যেক মাসের মাসোহওয়া মাসোহারা তো সেই গুপি হঠাৎ করে একদিন ফোর টোয়েন্টি গুপি ফিরে এসেছে এবং তার গায়ে এখন বেশ সাজের বহর সে সিল্কের পাঞ্জাবি পরেছে তার পায়ে নতুন জুতো রয়েছে তার কাঁধে একটা স্যুটকেস রয়েছে মানে গুপি একটা নতুন বেশ নতুন জামা কাপড় নতুন কাভার আপ নিয়ে এন্ট্রি করছে এবং এন্ট্রিতে গুপি মহা ফুর্তিতে গান গাইতে গাইতে ঢুকছে সে গান গাইছে আমরা কিন্তু এই গানের মাধ্যমে বুঝতে পারবো গোপির গোপীর জীবনে কিছু একটা পরিবর্তন ঘটেছে দেখা যাক সেই পরিবর্তন লাজে রাঙা মালা বদল হবে এরাতে মালা বদল হবে এ রাতে বাঞ্চার ঘরে উকি দিয়ে দামশাই ও দামশাই ও বুড়েরা চমকে দেবো এক গলা ঘুমটা টানা গুপির সদ্য বিয়ে করা বউ পদ্মরানী ঢুকল পদ্মের হাতে একটা নতুন তালপাতার পাখা গুপি পাখাটা ছিনিয়ে নিল আমরা বুঝতে পারছি গুপি নতুন বিয়ে করেছে পদ্ম বলে একটি মেয়েকে এবং সময়টা যে গরমকাল তার প্রমাণ পাওয়া যাচ্ছে পদ্মের হাতে একটা তালপাতার পাখা দেখে এবং পদ্ম ঘন ঘনই সেই তালপাতার পাখাটা তার মুখের দিকে নাড়ছে অর্থাৎ তার গরম লাগছে মানে অনেকটা পদ তারা হেঁটে এসেছে গুপি বলছে পদ্মের মাথায় পাখার বাতাস দিতে দিতে লাজে রাঙা হল মালা বদল হবে এরাতে মালা বদল হবে এরাতে রাতে শালা কমখানি পথ নৌকা ট্রেন গরুর গাড়ি দেখি দেখি পা দুটো একটু উঁচু করো তো স্যান্ডেলটা পদ্মের পা থেকে স্যান্ডেলটা খুলে নিয়ে এ কত আলতা পড়েছো গো দুখানা স্যান্ডেলই মাখামাখি চটি চোরাই বাতাস করতে করতে লাজে রাঙা হলো কোনে বালা বদল হবে এ রাতে তারপর সারাটা রাস্তা তো ফিচকাদুনি বলে তোমার দুন নেই বিয়ে করে বউ রাখার জায়গা নেই কি এবার একটু ভরসা হলো তো পদ্মের মুখের কাছে মুখ নিয়ে ও আমার পদ্ম রানী নয়ন মিলে দেখো পদ্ম এ আবার কোথায় আনলে গুপি কোথায় আনলাম সেসব কথা পরে হবে আগে চিঁড়ে ভিজিয়ে দই দিয়ে মাখো শরীরটা একেবারে গরম হয়ে উঠেছে পদ্ম মুখ ঝামটা দিয়ে আবার একটা কারনাকার বাড়িতে এনে তুল রে গুপি কার বাড়ি মানে আমার বাড়ি আমার আপন মায়ের আপন বাপের বাড়ি পদ্ম হ্যাঁ সবই তো তোমার আপন নিয়ে গিয়েছিলে না আপন পিসির বাড়ি পিসি তো দেখা মাত্র করে তাড়িয়ে দিল গুপি আরে সেটা একটু দূরের আপন ছিল ও পিসিটা আমার এখানে থাকতে এলে আমিও দু তাড়িয়ে দেবো পদ্ম তারপর তো নিয়ে গেলে আপন জ্যাঠার বাড়ি জ্যাঠা তো পেন নামে না গুপি জ্যাঠা না পাঠা পাঠা বলি তো তোমার মতো রাঙা টুকটুকে বৌমার পেন নাম নিলে না ঠিক আছে আমার নামও গুপি আসুক না জ্যাঠা আমাদের পেন নাম করতে আমরাও নেবো না পদ্ম কেউ নেই আসলে তোমার কেউ নেই জ্যাঠাও নেই জেঠিও নেই লোকের বাড়ি থেকে থেকে বেড়াও তুমি এবার আমারে নিয়ে গেছো বলে কেউ দাঁড়াতেও দেয়নি একটা বউ সময়ের বেকার মানুষকে কে বুঝবে হ্যাঁ রাগে দুঃখে অভিমানে পদ্ম কাঁদে আরে দূর আমি কি লোকের বাড়ি থাকতে গেছি আত্মীয়দের একটু টেস্ট করতে গিয়েছিলাম বুঝলে পদ্ম টেস্ট করতে। শকরোধে গুপিকে পাখা উচিত তারা করে আমার বাবারা ভাওতা মেঁদেছ তুমি ভাঁটি কানায় মদ খাইয়ে বুঝিয়েছে খুব বড় লোক ফোর টোয়েন্টি কোথাকার বিয়ের পরে এবার একবার এ বাড়ি একবার ও বাড়ি ছুটি ছুটি বেড়াচ্ছে ফুলস্যের জায়গাটা পর্যন্ত পাইনি গুপি ফুলসে হবে হ্যাঁ হবে হ্যাঁ দিয়ে পদ্ম তেরে ছুটে যায় গুপি এই সবাই খানিকটা দূরে সরে গিয়ে রুখে দাঁড়ায় ঠিক আছে ঠিক আছে অত অসুবিধা হয়তো বাপের কাছে ফিরে যাও পদ্ম তাই যাবো গুপি তাই যাও মরছিলে তো পুরুলিশি হয়ে ভাগ্যের বিয়ে করেছিল পদ্ম উনি বিয়ে করেছিলেন বলে আমার পুরুলিশি সেরে গেছে যাবো চলে গুপি যাও যাও আমার ভাবনা আমার আপন মা আমার বাড়ি মামারা আমার কেউ জন্মায়নি সব আমার বাগান পুকুর গাছপালা সব আমার বাগান শুনে পদ্মর মনটা কেমন করে মানে বাগানের প্রতি একটা অধিকারের আনন্দ রয়েছে তাই পদ্ম কাঁদতে কাঁদতে বলে বাগান গুপি হাত ধরে ঘুরিয়ে ঘুরি দেখায় তবে বাগান গাছ পুকুর পদ্ম পদ্মমুগ্ধ অবাক হয়ে সব তোমার আপন গুপি মায়েরই বলছি তোমার শাখা ছুঁয়ে বলছি তোমার আঁচল ছুঁয়ে বলছি আচ্ছা তোমার পা ছুঁয়ে বলছি গুপি গুপিকে ঢিপ করে পের নাম করে পদ্ম সত্যি সব তোমার গুপি বললাম তো পদ্ম গুপির হাত ধরে চারিদিকে চেয়ে বা গুপি সেও জানে এসব আজ নতুন দেখছে তাই সেও অবাক হয়ে ভুলে উঠল বাহ অর্থাৎ সে কিনা পদ্মের চোখ দিয়ে বাগানটাকে দেখছে পদ্ম যে মাটিকে বড় ভালোবাসে এতদিন পর্যন্ত গুপির তো মাটির প্রতি ভালোবাসা ছিল না এখন গুপির মনে মাটির প্রতি ভালোবাসাটা পদ্মের জন্য জাগলো অর্থাৎ নারী কোথাও যেন একটা পুরুষকেও মানসিকভাবে সবল করে তোলে একটা অনুভূতি জাগাতে শেখায় পদ্ম বলছে কি সুন্দর বাহ গুপি কি সুন্দর বাহ নিঃশ্বাস নিয়ে আহ কী পরিষ্কার বাতাস গুপি কি পরিষ্কার বাতাস সব অসুখ সেরে যাবে পদ্ম আমার বাবার কিচ্ছু ছিল না বাগানও না পুকুরও না গুপি কি করে থাকবে তোমার বাবা আমার পূজনীয় শ্বশুরমশাই দিন রাত তো ভাটেখানায় পড়ে থাকেন সেইখানেই আমার সাথে আলাপ আর আমার শাশুড়ি ঠাকুরুন হাফ ডজন মেয়ে নিয়ে কারখানার লাইনে পড়ে আছেন দেখে কি যে কষ্ট হলো আমার পদ্ম তুমি আমারে ঠকার জন্য তো লোকে বলে তুমি ফোর টোয়েন্টি বলো তুমি তা না গুপি পদ্মর মাথাটা বুকে টেনে নিয়ে তাই ছিলাম রে মিছে কথা বলে না লোকে আগামী তাই ছিলাম উড়নচন্ডী করে কাপতেনি করে সব ঘুচিয়েছি সংসারে মনমতি ছিল না আমার কিন্তু পদ্ম রানী রে পাবার পর গুপি জায়গা জমি চিনেছে মাটির মর্ম বুঝেছে ওরা দেখেইনি ইতিমধ্যে বুড়ো বাঞ্চা ঘর থেকে দাবায় বেরিয়ে এসেছে বসে বসে ঠোঙা হাতে এক মনে গুজিয়া খাচ্ছে হঠাৎ গলাটা গুড় করতে ওরা দেখতে পায় গুপি পদ্মকে যা যাও নাম করো নাম করো পদ্ম নতুন বউয়ের লজ্জা মাখানো পায়ে এগিয়ে বাঞ্ছার পায়ে হাত দিয়ে বুড়োকে প্রণাম করে আর সঙ্গে সঙ্গে বুড়ো হাউমাও করে ওঠে বাঞ্ছা ধের 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 পায়ে ঘা তারপরে মারলে খোঁচা পদ্মা ছুটে গিয়ে গুপিকে জড়িয়ে ধরে বাঞ্ছা পদ্মার দিকে তাকিয়ে এই নাঙা কাপড় তুই কে রে গুপি এক গাল হেসে বাঞ্ছার কাছে গিয়ে তুমি আবার কেডা সালা ভূত ভূত মনে হচ্ছে মানে কি আশ্চর্য ব্যাপার ছকরির ভূত বাঞ্ছাকে এমন করে গ্রাস করেছে যে গুপি কেউ সে ভূত বলে ভাবছে সে আর মানুষকে মানুষ বলে চেনে না তার মনে হয় যেন সবাই ভূত সত্যিই তো তাই একটা মানুষকে যখন সবাই জ্বালায় তখন তো কোনো ভালো মানুষ যদি তার কাছে এগিয়ে আসে তখন সেও তার কাছে খারাপ হয়ে যায় এই ব্যাপারটা তাই দাঁড়িয়েছে তাই বাঞ্ছা বলছে গুপিকে দেখে তার নিজের নাতিকে দেখে বলছে তুমি আমার ডা সলা ভূত ভূত মনে হচ্ছে গুপি গুপি গো আমি তোমার গুপি বাঞ্ছা টুপি আমারে টুপি পরালো কেডা গুপি আরে টুপি না গুপি গুপে তোমার ছোট মেয়ে ছেলে বাঞ্ছা ছোট মেয়ে তার আবার ছেলে হবে কোর সে তো মরে গেছে গুপি আরে মরার পরে হতে যাব কেন আমারই রে তো মরেছিল বাঞ্জা তা কোন জামাই ছেলে তুমি বড় জামাই না মৃদু জামাই বুঝ চালা শুনছে ছোট মেয়ের ছেলে বড় জামাই ছেলে হবে কি করে পদ্মকে কথা শোনো পদ্ম গম্ভীর মুখে তোমার না আপন দা মশাই গুপি কে বুঝবে বলো পদ্ম এত আপন যে চিনতেই পারছে না গুপি তাই দেখো এমন রাগ ধরি দেয় না পদ্ম হঠাৎ গুপির পাঞ্জাবি ধরে টানে চলো শিগগিরি চলো গুপি হ্যাঁ আয় পদ্ম আর একটা হাতে শুটকেশ নি ফের চালাকি করলে ফের টকালে ফোর টোয়েন্টি চলো আজ মরে পদ্ম গুপিকে পেছন থেকে টানছে গুপি পেছনে হরতে হরতে রেগে মেগে চেঁচায় গুপি ভাটিখানা খুলব এই বুড়ো বাগানটা লিখে দিবি খুলবো বাঞ্চা চুমকে নাকি গুপি হ্যাঁ গো পদ্মর হাত ছাড়িয়ে গুপি ঝাঁপিয়ে এসে বুড়োর সামনে বসে বাঞ্ছা কেলে গুপে গুপে আমারে ফেলে কোথায় গিয়েছিলি এইভাবে আর বুঝি মরার আগে গুপের সাথে দেখা হলো না রে পোড়াণটা আমার গুপে 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 করে গুপি পদ্মকে কি বিশ্বাস হলো দামশায় নাথ ডাকো বাঞ্চা কার নাথ তোর না আমার থেমে বিয়ে করেছিস না ভাগায় এনেছিস পদ্ম দিকে চেয়ে হাততালি দেয় ফাঁসকে লাল ফাঁসকে লাল বউ হয়েছে আয় আয় কাছে আয় কেমন করছি নাও ডাকার মতো বউ এনেছে আমার শালা গুপির গালে লম্বা চুমুকিয়ে পদ্মকে দে তোর গলাটা দে পদ্মর গলা জড়িয়ে মুখে একটা গুজিয়া ঢুকিয়ে নে তুই গুজিয়া খা গুপি দামোশাই তুমি আমারে ক্ষমা করো বাঞ্চা কেন রে গুপে গুপি আমি তোমার সঙ্গে ঝগড়া করে চলে গিয়েছিলাম বলে দামশাই তোমার কথাই ঠিক মাটি হলো মা মা অন্নপূর্ণ এরে আমার এরে আমরা নষ্ট করব না আমি আর পদ্ম দুজন তোমার বাগানে খাটবো আরও বড় করব। বাঞ্ছা আস্তে আস্তে দাওয়ায় পাতা বিছানার নিচে থেকে দলিল বার করে গুপির সামনে বাড়িয়ে ধরে বাঞ্ছা গম্ভীর বলায় গম্ভীর গলায় সে বলে আর কালে বড় করবি এসব তো আর আমার হাতে নাই গুপি চমকে নেই বাঞ্ছা সব কর্তমাশয়ের নামে লিখে দিয়েছি আমি মরে গেলে সব তার হবে গুপি দলিলটা হাতে নিয়ে দেখে হেই বুড়ো কী সব্বনাশ করে রেখেছো বাঞ্ছাড়িকে করবো না কবে তোমার সুমতি হবে বগলে একটা বউ নিয়ে ফের বা সেই ভরসায় বসে থাকি কত কথা দিয়েছে আমার নামে ফলক বসাবে লেখা থাকবে বাঞ্ছা আমের বাগান যা গুজিয়া খাইয়া ভাগিয়া যা কীভাবে ব্রেনওয়াশ করা হয়েছে বাঞ্ছার বাঞ্ছাকে বলা হয়েছে তুমি তাড়াতাড়ি মরে যাও তোমার নামে এই বাগানের নাম দেবো হয়তো বাগানটা আমরা নিলাম কিনলাম কিন্তু বাগানটা তোমার নামেই থাকবে নাম দেবো বাঞ্ছা বাগান পদ্ম তখন বলছে গুপিকে কি বলছে আমাদের কিচ্ছু নেই গুপি খচ্চর বুড়ো মুখ্য চাষা একমাত্র নাতির জন্য কুচু পাতাটাও রাখেনি পদ্ম আমাদের একেবারে ডুবিয়ে ছেড়ে ছেড়ে রাগে দুঃখে গুপির চোখে জল আসে পদ্ম কেঁদে ফেলে একটু আগেই বাগানের মধ্যে থেকে চোর পুটলি কাঁধে উকি ঝুঁকি মারছিল ওদের কান্না দেখে সেও ডাক ছেড়ে কেঁদে ওঠে আসলে এই চোরের একটা ফিরিস্তি আছে এই চোর হচ্ছে বাঞ্ছার বাগানে থাকে বাঞ্ছার বাগান থেকে কলাটা মূলটা বেগুনটা যা পারে চুরি করে তারপরে খায় মানে সংসার চালায় এই প্রসঙ্গে একটা কথা জানানো অবশ্যই জরুরি যে মানুষ কখন চুরি করে চুরি করে তখন যখন মানুষের হাঁড়িতে চাল থাকে না এ হলো সেই সমাজের চিত্র যেই সমাজে দুর্ভিক্ষের পরে মানুষের হাহাকার লেগেছে দুটো অন্যের জন্য এই হচ্ছে সেই বাঞ্ছার গ্রাম সেই বাঞ্ছার পরিবেশ যেই বাঞ্ছাকে দেখার জন্য কোনো লোক থাকে না যেখানে রাজনীতি চক করে পড়ে বাঞ্ছাকে প্রাণ হারাতে হয় তাই এই চোরেরও কোথাও একটা প্রাসঙ্গিকতা রয়েছে বাগানে থাকার অর্থাৎ চোর তার সংসার চলে বাঞ্ছার বাগানের উপর নির্ভর করে আসলে এই চোরের উপর নির্ভর করে একটা গল্পও রয়েছে গল্প না এটা সত্যি ঘটনা মনোজ মিত্র নিজে বলছেন বাঞ্ছা কল্পতরু গ্রন্থে যে আসলে এই বাঞ্ছারামের বাগান বা সাজানো বাগানে আমি যে চোরের কথা বলেছি সেই চোর কিন্তু আমার চোখে দেখা মানে এই চোরকে আমি নিজে চোখে দেখেছিলাম কি করে দেখেছিলেন উনি ছোটবেলায় যখন বরিশালে অর্থাৎ বাংলাদেশে ছিলেন তখন উনি যখন খুবই ছোট তখন তখন ওনার বাড়িতে একবার চোর পড়েছিলো সেই চোর হচ্ছে একটা মুসলমান চোর বাড়িতে খাবারের কিছু নেই সেই জন্য সে চুরি করতে বেরিয়েছে আর তখন সময় হচ্ছে রাত্রি দুটো কিংবা তিনটে প্রায় ভোর ভোর সময়কাল আর বাঞ্ছারাম যে বাঞ্ছার কথা আমরা বলছি সেই বাঞ্ছাও কিন্তু একটা আসল চরিত্র আগে চোরের গল্পটা বলি তারপরে বাঞ্ছার গল্পটা বলবো তো সেই চোর মনোজ মিত্রের বাড়িতে চুরি করতে ঢুকেছে আর সেই সময় রাত্রি দুটো তিনটের সময় মনোজ মিত্র ঘুমিয়েছিলেন তার ঠাকুমার পাশে হঠাৎ চোর চুরি করতে গিয়ে ঘরের কিছু জিনিস উৎপটাং করে ফেলে দিয়েছে আর ঘরের গৃহিণী অর্থাৎ মনোজ মিত্রের ঠাকুমা গেছে জেগে বুঝতে পেরেছে যে চোর এসেছে কিন্তু ছিল শীতকাল শীতকালে কাঁথা ছেড়ে আর উঠতেও চায়নি ঘরের এত পরিশ্রম ঘরের এত কাজ বাজ করে শুয়েছে নাতির কাছে সেই জন্য নাতিকে ঘুম পাড়িয়েছে সেই জন্য তার আর উঠতে ইচ্ছা করেনি তার সঙ্গে ছিল তার অসীম দাপট সে একটু অন্য ধরনের মানুষ ছিল তাই সে খাঁকিয়ে বলেছে কিরে বেটা চোর শোন আমাকে ওঠা করাস নে বলছি ভালো বলছি একটা কিছু নিস নে কিছু চুরি চাপাড়ি করিস নে কালকে দুপুরবেলা আসিস পাত পড়ে খেতে দেব এক ধামা তোর চাল সবজি ডাল আলু সব দেব ভালো করে বউ বাচ্চা নিয়ে থাকবি যা এখন বেরো এই বলে চোরকে বিদায় দিয়েছে তারপর আবার যথারীতি শুয়ে পড়েছে কিন্তু থাম্মা বুঝতেও পারেনি তার এই কথাটা সত্যি হয়ে যাবে সকালবেলা উঠে সবাই দেখেছে অনেক জিনিসপত্র সব চারিদিকে ছড়ানো ছিটানো সবাই বুঝতে পারলো বাড়িতে চোর পড়েছিল ঠাকুমাও বুঝতে পারলো কিন্তু ঠাকুমা মনে মনে জানলো যে ব্যাটা কোনো জিনিস নেবে না কারণ ব্যাটাকে আমি একটা কথা দিয়েছি সবাই জিনিসপত্র সব গুনে টুনে দেখল কাঁসার বাটি সোনার জিনিস কাঁচার থালা সমস্ত কিছু ঠিক রয়েছে চোর একটা জিনিসও নেয়নি তখন ঠাকুমা মনে মনে শাস্তি পেল সেদিন দুপুরবেলা সবার খাওয়া শেষ হয়ে গিয়েছে বরিশালের বাড়িতে মনোজ মিত্রের বাড়িতে মনোজ মিত্র মনোজ মিত্রও খেয়েছে হঠাৎ করে যখন ঠাম্মা খেতে বসছে তখন কিন্তু চলে এসছে কোনো এক অপরিচিত লোক সে একটা কলা পাতা পেরে বলছে কি গো গিন্নি ঠাকুরুন আমাকে ভাত দেও তুমি যে বলেছিলে কালকে আমারে ভাত দেবা ভাত পেরে খাওয়াবা আর ধামা বোঝাই করে জিনিসপত্র দেবা এবার তো দিতে হবে আমি আমার কথা রেখেছি তুমি তোমার কথা রাখো মনোজ মিত্রের ঠাম্মা সেই চোরকে ভালো করে খাইয়েছে ধামা ভরে তাকে শাক পটল মূল বেগুন উচ্ছে তরি তরকারি চাল ডাল সব ভর্তি করে দিয়েছে এমনই ছিল তৎকালীন সময়ে চোর এবং গৃহস্থের সম্পর্ক সেই চোরকে নিজের চোখে দেখা চোরকে মনোজ মিত্র এই বাঞ্ছারামের বাগানে তুলে ধরেছেন যে চোর কোনো ফ্যালনা নয় বা চোরের কোনো চরিত্র থাকে না বা চোর যে সব সময় অপরাধী হয় তেমনটা নয় সব অপরাধের পিছনে থাকে কোনো একটা কারণ এই চোরেরও পিছনে রয়েছে সেই কারণ চোরের কথা তো বললাম তার সঙ্গে বলি এই যে আমরা তো বুড়ো বাঞ্ছা বুড়ো করছি এই বুড়ো কিন্তু মনোজ মিত্রের চোখে দেখা আসল বাঞ্ছা বুড়ো বরিশালের বাড়িতে মনোজ মিত্র যখন ছোট্টটি ছিল তখন কিন্তু সে দেখেছে একটা বুড়ো বাঞ্ছা বুড়ো সে অনেক বছর বয়স তার নিরানব্বই বছর বয়স তবুও সে মরে না সে গাছ গাছপালা খুব ভালোবাসে সে তার বাগান সাজায় লেপটে লেপটে দেখাশোনা করে বাগান আর যদি কেউ বাগানে কিছু চুরি করতে এসেছে না তবে সে ওই লেফটে লেফটেই কিন্তু সে কিন্তু লাঠি নিয়ে তারা করতে যায় একদিন মনোজ মিত্র পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল বাগানের তখন এই বাঞ্ছা বুড়ো তাকে ডাকে কেটা যায় কেটা যায় তখন মনোজ মিত্র তার সামনে এসে দাঁড়ায় কি জানি ওই বুড়োর কিন্তু কাউকেই ভালো লাগে না কিন্তু মনোজ মিত্রকে জানি কেন একটা ভালো লেগেছিলো তাই তাকে বলেছিল যে বাবু লাতিনামার এই একটা বাতাবি নেবু আমার বাগান থেকে নিয়ে যাও খাও সেই বুড়োর বাতাবি নেবু নেওয়ার পর কোথাও যেন মনোজ মিত্রের মনে সেই বুড়োর ছবি আ জন্মের জন্য কেটে যায় তার মনে হয় এই বাঞ্ছা বুড়োকে কেন্দ্র করেই আমি তৈরি করতে পারি এক সত্যিকারের বাঞ্ছা বুড়োর আসল ঘটনা যেখানে বুড়ো মরবে না যেখানে বাঞ্ছা বুড়োকে আমরা এমনভাবে দেখবো যে কিনা সমাজের একটা লাঠি হয়ে দাঁড়িয়েছে যে লাঠিকে দেখে সবাই ভয় করে যে লাঠি নিজে দাঁড়িয়ে বলতে পারে আমি বাঁচবো আমার জমিতে আমি ফসল ফলাবো কারণ আমি মাটিকে ভালোবাসি চোর এবং বাঞ্ছা বুড়োর গল্প তো আমরা শুনলাম এবার ফিরে যাই নাটকে এইবার এখানে সেই চোর ঢুকছে যে চোর কিনা না সত্যিকারের চোর ছিল এককালে তো বলেইছে যে খচ্চর বুড়ো মুখ্য চাষা একমাত্র নাতির জন্য কচু রাখেনি পদ্ম আমাদের একেবারে ডুবিয়ে ছেড়েছে রাগের দুঃখে গুপির চোখে জল চলে এসেছে এমন সময় পদ্মও কাঁদছে গুপিও কাঁদছে পাশ থেকে আর একজনও কাঁদছে তো এবার এই কান্না শুনে বাঞ্ছা বলছে শ্যাল ডাকে কোথারে এরপরে লেখা রয়েছে যখন সবাই মিলে কাঁদছিল তখন একটু আগেই বাগানের মধ্যে থেকে চোর পুটলি কাঁধে উঁকি ঝুঁকি মারছিল ওদের কান্না দেখে সেও ডাক ছেড়ে কেঁদে ওঠে এই কান্নাটা শুনে তখন বাঞ্ছা বলছে শ্যাল ডাকে কোথারে চোর বলছে কাঁদতে কাঁদতে গিয়ে আসে শুধু কি তোমাদের ডুবিয়েছে আমার ডুবায় নেই জ্ঞান অবধি এই বাগানের কলাটা মূলটা গেঁড়িয়ে খায় হাঁড়িতে চাল নেই তা চলে এলাম এক কাঁধি কলা গেঁড়িয়ে বেঁচে দিলাম কি সুখের ব্যবস্থা ছিল নকরুর হাতে চলে গেলে আর কি গেড়াতে পারবো গুপি বলছে পদ্ম ইনি হচ্ছেন এ নাম করা ছিচকে চোর অন্যমনস্ক পদ্ম চোরকে নমস্কার করে মানে কি ট্র্যাডিশন কি ঐতিহ্য চোরেরও কিন্তু পরিচয় রয়েছে যেই পরিচয়টা করিয়ে দিচ্ছে স্বয়ং গুপি তার স্ত্রীকে বলছে এ দেখো ইনি হলেন আমাদের গায়ের নাম করা চোর আর পদ্ম সেই চোরকে সে তো নতুন বউ সেজন্য চোরকে নমস্কার করছে চোর প্রতি নমস্কার করে বলল আর কি নাম রাখতে পারবো নকর হাতে চলে গেলে কাঁটা তারে বেড়া খাটাবে মালি বসাবে চৌকিদার বসাবে বড় লোকের মাল গেরানো আমার মতো গেঁড়ে চোরের কম্ম বা বলছে কেন লিখে দিলে দিলে যদি আমার সাথে কনসাল্ট করলে না কেন কনসাল মানে কনসাল্ট বাঞ্ছা শালা তুমি আমার মাল গেরাবা আর আমি তোমার সাথে কনসাল্ট করব চোর কেন করব না জন্মাবধি গেঁড়াচ্ছি ও বাগানে আমারও নাইট রয়েছে তাই না নাইট মানে ডাইট পদ্মকে আচ্ছা আপনি বলুন বৌমা যে বাড়িতে ভাড়াটে বাস করে সে বাড়ি কি বেচা যায় পদ্ম না তা যাবে কি করে চোর আমিও তো এ বাগানে ভাড়াটে বাঞ্ছা চোরের পুটুলি চেপে ধরে তোর পোটলা কিরে চোর ধরা পড়ে বিব্রত মুখে চারটে নারকেল বাঞ্ছা ওরে শালা আমি এখানে বসে আর আমার নারকেল পেরে আনলো চোর পাড়ার সময় ধরতে পারো নি এখন ধরা নাইট নেই বাঞ্ছা পেছনে দুই নাথি মেরে তোমার নাইট আমি টাইট করে দেবো শালা চোর কেন কেড়ে নিচ্ছ আর কদিনে বা গেড়াতে পারবো ছেড়ে দাও পুটিল তাকে কেড়ে নিয়ে ছেলে মেয়েরা হাঁ করে বসে রয়েছে কখন তাদের বাপ মাল গেরিয়ে ফিরবে কী লাভ হলো হ্যাঁ আমাদের সবার ভাত মেরে কি লাভ হলো গুপি পদ্মকে আর বসে কি হবে পদ্ম চলো পদ্ম কোথায় যাব গুপি চলো তোমার বাপের কাছে রেখে আসি পদ্ম ফের সেই খোয়ারে গুপি তা এখানে থাকবে কোথায় কখন ফুট করে ফুটে যাবে বুড়ো আর নকরু দত্ত এসে জুতো মেরে আমার পাঞ্জাবি সুতো বার করে দেবে পদ্ম মরার আগে তো পারবে না ততদিন থাকবো যতদিন পারি বুড়োরে বাঁচিয়ে রাখবো পদ্মর বুদ্ধি খেটেছে পদ্ম নিজের মধ্যে মমত্ব বোধকে লালন করছে যেমন করে মা মনে জোর রাখে আমার ছেলে বাঁচবে তেমন করেই পদ্ম যেন বলছে যে গুপি গুপিকে বলছে যে আমি বুড়োকে বাঁচিয়ে রাখবো ততদিন পর্যন্ত যতদিন পারা যায় গুপিও চোর হ্যাঁ পদ্ম হ্যাঁ এমন গাছপালা ফাঁকা উঠোন দীঘির জল পরিষ্কার বাতাস এ ছেড়ে আমি যাবই না দামশাই বাঞ্ছা সব তো বুঝলাম মুনি কিন্তু আমার পক্ষে বাঁচা আর সম্ভব না পদ্ম দামশাই আমরা তোমারে ছাড়বো না পদ্ম সজল চোখে বুড়োরে হাঁটুতে মাথা রাখে বাঞ্ছা তোমরা না ছাড়লে কি হবে সে তো আমারে ছেড়ে দেবে না বুঝো না লক্ষ্মী একটু নাভের আশায় নোকটা মাস কিস্তির ফিকির করেছে এরপরে আমি যদি ছ মাস এক বছর বেঁচে যাই তো তার নোকসান হবে না 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 আমার পক্ষে বাঁচাটা তার পক্ষে ঘোরতর অল্যাহ্য হবে পদ্ম তিনটে মাস দামশাই আর তিনটে মাস বাঞ্চা তিন মাস না 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 সে শুনবে না চোর তিনটে তো মাত্র মাস এরাও একটু গুছিয়ে নিতে পারে আমি একটু গেরিয়ে নিতে পারি চালা তুই আমার মাল গেরাবা আমি বেঁচে থাকবো যা সালা আজ মরব বাঞ্ছা দাবাই থেকে উঠোনে নামে এই দেখ আমি শেষ গুজিয়া খাচ্ছিলাম ওই দেখো গাছে দড়ি খাটানো রয়েছে গলায় দেবো কি শালা মরবো এই চললাম মরতে বাঞ্ছা বাগানে ঢুকতে যায় গুপিও চোর পথ আগলায় গুপি দামো দামসাই বাঞ্ছা না না আমি তার কথা দিয়েছি মরবো তুই মরবোই গুপি ধমকে দামসাই বাঞ্ছা দা বাঁচা না না বসে বসে তার টাকা খাবো আমার এটা চক্ষু নজা নাই বাঞ্ছা এগোয় চোরটাকে টেনে ধরে চোর বুড়ো হাই বুড়ো গুপি দামশায় গুপি ও চোর বুড়োকে টেনে নিয়ে আসে কি মুশকিলে পড়লাম রে বাঞ্ছা বলে বাঞ্ছা হাঁপায় দমকে দমকে কাশে গুপি পদ পদ গুপি পদ পদ জল জল শিগ্রি জল পদ্ম এতক্ষণ তাদের মালপত্র ঘরে ঢোকা ছিল এবার জলের ঘটিয়ে এনে বাঞ্ছার মাথায় জলের থাবরা দেয় বাঞ্ছা এ শালার বগলে বউ ও শালার বগলে নারকেল দুই গুড় বেটায় মিলে এই সন্ধেবেলা আমার খিদোটা নাই ফেললে রে বাঞ্ছার হাতে জল ঢেলে দেয় তৃষিত বাঞ্ছা একে একে গুপি চোর ও পদ্মের মুখের দিকে চেয়ে চকচক করে জল খায় ধীরে ধীরে আলো নেভে তো এই ছিল চতুর্থ দৃশ্যের সমস্তটা যেখানে বাঞ্ছা মরতে যাচ্ছিলো গুজিয়া খেয়ে তার শেষ গুজিয়া খেয়ে কিন্তু মরতে মরতেও কোথাও যেন মরতে পারলো না তার জন্য কোথাটা বিঁধল যে সে এমন করতে পারে না কারণ চোর পদ্ম গুপি সবাই যেন তার কাছে আপন হয়ে গিয়েছে এরপরে আমরা পঞ্চম দৃশ্যে চলে যাব।